হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডিজিনভুত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা নতুন একটি এপিসোডের নতুন একটি হান্টেড জায়গায় এসেছি। প্রতিদিনের ন্যায় আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার সঙ্গে আছেন আমার ছোটো ভাই রুবেল এবং ক্যামেরার পিছনে আছেন আমার ছোট চাচা মোস্তফা শৌকত ইমরান। আজকে আমরা নতুন আরও একটি ভৌতিক জায়গায় এসেছি। জানি না আমাদের সঙ্গে কী ঘটতে চলেছে, আমাদের জন্য দোয়া করবেন আপনারা সকলে, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আসলে এমন একটা ভৌতিক প্লেসে আসি যাচ্ছি সামনে আগে। তো এটা আসলে চারটিখানি ইয়া না, এখানে দেখলেই বুঝতে পারবেন অনেক কমপক্ষে 200 থেকে 300 বছর আগের একটা বট গাছ। এই জায়গাটা খুবই হান্টেড, এখানে দিনের বেলাও কেউ আসে না সাধারণত। তো আমরা এখানে যা এক্সপ্লোর করব, এখানে নানা ধরনের আমাদের দাদা দাদি অনেকের কাছ থেকে আমরা এখানকার অনেক কিছু ঘটনা আমরা শুনেছি। তো আমরা সেগুলো বলবো আস্তে আস্তে, আমরা বলবো। আচ্ছা, আমরা এখানে ঢোকার তো কোনো ইয়া দেখতেছি না, আমি কীভাবে ঢুকবো? আচ্ছা, তো ক্যামেরাটা ধরো, আমি ঢুকি নেই। একটু কষ্টই হলো ঢুকতে, তো যাই হোক, এটা সেই আমরা একটু সামনের দিকে আগেই। তার আগে আমি জায়গাটা একটু দেখাই দিই সবাইকে। আসসালামু আলাইকুম, এখানে যদি কেউ থেকে থাকেন তাদের উদ্দেশ্য আমাদের সালাম। আমার জায়গাটা আসলে এক্সপ্লোর করার জন্য এসেছি। এটা একটা ঈদগাহ মাঠ, দেখেন গাছগুলো কত পুরাতন, কত পুরাতন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে তারা তাদেরকে আমরা কিছু সময় ডিস্টার্ব করব। আল্লাহু আকবার, কোথায় জানি শব্দ হলো, আল্লাহ সামনে সামনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা এই গাছগুলো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই এই গাছগুলো আসলে অনেক পুরাতন। আল্লাহ কি হলো, কি শব্দ হলো, দেখেন এই গাছগুলো আসলে কতটা কতটা হান্টেড, কতটা ভয়ঙ্কর। গাছ মূলত এখানে মূল গাছ কোনটা এখানে বলা মুশকিল আছে, সম্ভবত এটা হচ্ছে মূল গাছ। হ্যাঁ, এটা এটা ছিল মূল গাছ, দেখেন এটা মূল গাছ। আর এই যে যেগুলা পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা লতা থেকে বাকি গাছগুলো হয়েছে। আমি একটু জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো, দেখেন আপনারা, এগুলো আসলে অনেক কটা গাছ। এখানে আগে ছিল মূল গাছ একটা, এখন হয়েছে হচ্ছে এদিকে একটা দুইটা তিনটা আর হচ্ছে 4টা 5টা 6টা, এখানে আরও একটা হচ্ছে নতুন। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাটাতে আমি শুনেছি, আমি তো দাদা দাদিকে দেখিনি, কিন্তু এই জায়গাটা সম্পর্কে এমন কিছু তথ্য আমার কাছে আছে। এটা শুনলে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রুবেল, তুমি বেশি বেশি এই বেশি সাহস দেখাবে না, সেদিনে কিন্তু খুব সমস্যা হয়েছিল। তো আমরা আসলে এই জায়গাটা এক্সপ্লোর করতে আসছি, যে এই হান্টেড প্লেসটাতে আমরা কোনো কিছু
এখানে অ্যাক্টিভিটি স্পাই কি না। তো জায়গাটা এক্সপ্লোর করব। আর এখন আমি কিছু ঘটনা বলি। এই যে এই ধরনের বট গাছ অনেক পুরাতন বট গাছ, কিন্তু খুব কম সংখ্যক দেখতে পাওয়া যায়। একটু সামনে আগে, এটা আসলে একটা মা ঈদগা মাঠ। এই লাইট দেওয়ার আল্লাহ, এটা মনে হয় ব্যাং, সোনালি ব্যাং আমরা দেখি। আমার কাছাকাছি থাকবে আসলে। এটা শুনছি যে শুধু এরা হান্টেড একটা জায়গা, কিন্তু এখানে দিনের বেলা ঢুকতে পায় না লোকজন। এমনভাবে লক করা আছে দরজা, যাতে বাচ্চা কাচ্চারা ঢুকে কোনো সমস্যা না হয়। এখানে অনেক জিন টিন থাকে। আমি একটু দেখাই দেখেন গাছগুলো কী অবস্থা। দেখেন আমি একটু এক্সপ্লোর করি। এই দেখেন গাছগুলা দেখলে বোঝা যায়। এই এই গাছগুলা এগুলা এগুলা আসলে অনেক অনেক পুরাতন গাছ। হ্যাঁ, কমপক্ষে 200 বছর আগে হবে। মূলত গাছ এইটা, মূল গাছ এইটা, এটা হচ্ছে মূল গাছ, ঠিক আছে? এটা হচ্ছে মূল গাছ। এখান থেকে এইভাবে যে লতা, এই যে লতাগুলো হয় আমি দেখাই। আল্লাহ, আমি লতা আমি লতাতে হাত দেওয়ার আগেই লতাটা নড়ে চড়ে উঠলে আমি তো কিছু বুঝতেছি না। আরে ভাই, সাবধান সাবধান সাবধান, খুব সাবধান। এরকম তো এমনিতে নড়ছে, সেখান দেয়নি উপরে লাইট ধরা তো দেখি। আমি যদি সুস্থ থাকতাম, আমি সুস্থ থাকলে আমি অবশ্যই উপরে উঠে দেখতাম আসলে এখানে কি আছে। তো এই যে লতাগুলো, এই লতাগুলো আসলে এই যে মাটি পর্যন্ত। আর একটু সামনে যাও তো, এই যে দেখো এখন প্রায় গলা অনেক নিচে নেমে আসছে। এইভাবে লতাগুলো এই উপর থেকে নিচ পর্যন্ত লতাগুলো নেমে নেমে একটা করে গাছ হয়েছে। এখন এই যে নতুন গাছ, এটা সম্ভবত এটা অনেকদিন আগে আসছিলাম আমি এখানে। এই গাছটা তখন ছিল না, তখন এই 6টা গাছই ছিল। তো দেখেন এই জায়গাটা এতটা হান্টেড। এই যে এখানে শুধু দেখুন কত ব্যাং, বড়ো বড়ো ব্যাং, সে ব্যাং লাফায় কি। আমি কিন্তু যতটুকু জানি যে এই ধরনের যে ব্যাং, এগুলো নাকি পেশাব করে দেয়, পেশাব করে দিলে সেখানে নাকি বিষাক্ত ঘা মানে অনেক ঘায়ের সৃষ্টি হয়। তো সেটা সাবধান। আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার, কী হলো? কোন জায়গা নড়ল? এমনিতে দুলতেছে কেন? এই লতাটা এমনিতে নড়লো, তাই না? এই রুবেল, সাহস দেখাবা না বেশি। এই এটা এই জায়গা সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি ভালো জানি। আমাদের আমি আল্লাহ আল্লাহ একবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ব্যাপার আল্লাহ রে আল্লাহ রে একবারে আমার মাথার উপর উপরে ধরো তো লাইট ধরো তো কি অবস্থা সামনে যাবে না খবরদার সাপের মতো কি দেখতেছি অসংখ্য ব্যাংক আমি কিন্তু দিনের বেলা মাঝে অনেকদিন আগে আসছিলাম এগুলোই যে কিন্তু অনেক ব্যাংক থাকে এই যে এই সাবধান এগুলোতে কিন্তু সাত টাকা থাকতে পারে তো লাইট যদি ওখানে ধরে তা আমি তো ক্যামেরায় ধরা যাচ্ছে না সাইডে দাঁড়ো সাপ নাকি না এটা ব্যাং একটু জুম করে দেখাই বলছিলাম এই ধরনের ব্যাংক গুলা খুব সিরিয়াস হয় এখানে যদি কেউ থেকে থাকেন অশরীরী জিন জাতি আমরা আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নেব আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব একটু আশা করি আপনারা আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আমাদের ক্ষতি করার চেষ্টা করেও লাভ হবে না কারণ আমরা মানব জাতি আমরা সৃষ্টির সেরা তোমরা আমাদের বাধ্যগত আল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ কোথায় কোথায় তো আমরা গাছটা গোড়ার দিকে যাই আমরা কথা বলতেছিলাম যে এই গাছটা অনেক পুরাতন অনেক অনেক পুরাতন 200-300 বছর আগেরকার গাছ এটা আল্লাহু আকবার এই কি হচ্ছে সব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার গত এপিসোডে এই খুব সাবধান আমরা কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ছিলাম যে একটা বিষাক্ত প্রাণী দংশন করছিল আমাদের তো সেটা তার কষ্টটা আমার ভোগ করতে হয়েছে আমাকে তো তোমরা একটু সাবধানে ইয়া করবা কচ্ছিলাম একটু সাবধান সামনে যাও তো সামনে যাও কিসের জন্য আমি একটা শব্দ পাচ্ছি এই জায়গায় এই গাছটা আমরা আসলে আল্লাহু আকবার
এই জায়গাটা সম্পর্কে আমি একটা দুই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমি দেখতে পাচ্ছি এটা যে গাছটা, এটা হ্যাঁ এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা আসলে আমার, এটা তো আমার দাদার আমলে বা তার আমলে, তারও অনেক আগের আমলে এই গাছটা, ঠিক আছে? তো এটা মূলত গাছ ছিল একটা, বুঝছেন? গাছের লতা পাতায় কিন্তু সাপ টাপ থাকতে পারে, তোমাকে গাছের লতার সাথে লাগানো। তো এই গাছটা আমি যেটা বলছিলাম, এই গাছটা হচ্ছে মেইন গাছ, তারপর এই বাকি যে গাছগুলো এগুলো হচ্ছে লতা পাতা, এখান যে লতা থেকে এগুলো লতা দিয়ে এই গাছগুলো হয়েছে বাকি। এই দেখো এগুলো কিন্তু গাছের গোড়াতে আল্লাহ রহমান কাছে গেলে আগুন নেমে যায়। খুব সাবধান, আমরা কিন্তু অলরেডি ভয়ঙ্কর, আমি কিন্তু ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছি। এই গাছটা মেইন গাছ, আমি যে কথাটা বলতেছিলাম, এই গাছটা মূল গাছ ছিল, এটা থেকে দেখেন, এটা থেকেই এই পাশে আরও কয়েকটা গাছ, এই পাশে আরও তিনটা গাছ, আর এ পাশে হচ্ছে দুইটা গাছ, এই মোট একটা দুইটা তিনটা এই যে চারটা পাঁচটা। আল্লাহু আকবার এই দুলতে থাকেন, সবগুলো তো স্থির, সবগুলো লতা তো স্থির। সাবধান, খুব সাবধান। আল্লাহ রে, কি হলো? এটা দুলতেছে কেন? আমি এটা ধরবো, এই ধরলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, এটাকে টাচ করবো? না না, বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা লতা, উপরটা আমি একটু দেখাই, এক্সপ্লোর করি, এটা কত দূর উপরে
Allah, Ya Rahman, Ya Rahim, Ya Zalzalali wa Al-Ikram, Ya Rahman, Ya Rahim. Allah, Ali, Amar bhoy hai shudhu matro, ye Rubel ke ne Rubel beshi beshi ba, shaush dekhai. Allah, Amar shorir er lom kintu, ekbare daraye geche, ekta lom. আচ্ছা, গাছগুলো উপরে ওঠা যাবে না? যাবে, লেটে কি ওঠা যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদের কাছে গিম্বেল জন্য সুবাটা বোঝা যাচ্ছে না? আল্লাহ কত উঁচুতে এলা, কমপক্ষে 30-40 ফুট উপরে হবে। এখন আমি লতাগুলো দেখাচ্ছি একটু, কত দূর লাইট মারো তো। আল্লাহ ইয়া রহমান, বলছিলাম আসলে এগুলো উঠা যায় কি না? এটা কীভাবে ওঠে? দেখেন আপনার ব্যাং দেখতে পাচ্ছি আমি, এটাকে বলে হলো কোনো ব্যাং। আল্লাহ, এই ব্যাংগুলো সাধারণত খুব ভয়ঙ্কর হয়, ঠিক আছে? এগুলো থেকে খুব সাবধানে এই দূরে থাকবা, হ্যাঁ, এই ব্যাংগুলো থেকে খুব দূরে থাকবা। আল্লাহ, আমি একটু উপরে উঠবো, ভয় পাবা না, আল্লাহ আছে আমাদের সাথে। আচ্ছা, ওদিকে একটা লাল আলো দেখা যাচ্ছে অনেক দূরে, অনেক দূরে। ওই ওটা মনে হয় ওই যে স্কুল, একটা প্রাইমারি স্কুল আছে, ওটার হচ্ছে আলো। যাই হোক, উঠার চেষ্টা করি, দেখি পারি কি না। আচ্ছা, না উঠলেও আল্লাহ আকবার, আমি উঠবো। আচ্ছা, তুমি উঠার চেষ্টা করো তো, দেখি উপরে কী আছে। সাবধান, সাবধান, লাইট, লাইট কার কাছে আছে? লাইট টানা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ, এই সাবধান, এই সাবধান, কী আছে? কী পানি? আল্লাহ ইয়া রহমান, ইয়া রহিম, দেখি 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 দেখি, ছিট দরকার নাই। আচ্ছা, আমরা গাছগুলো চতুর্পাশে এক্সপ্লোর করে দেখি। এই খুব বেশি ব্যথা পাইছো? আমার কিন্তু কলজা শুকায় উঠতেছে, কলজা শুকায় গেছে। তোমরা পানি আছে? পানি আছে, পানি আছে। তোমার ওখানে সেলা গেছে নাকি? আল্লাহ রে, শিট, এখন গিরে গিরে অনেকখানি তো কেটে গেছে, সেগুলো না আছে। আচ্ছা,
কি ব্যথা করতেছে খুব? এটা লাগতেছে। এই তো ইয়া লাগাই দাও তো, স্যাবলন দিয়ে দাও, ইনফেকশন যদি না হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া জালজালালি ওয়া আলিল ইকরাম। এই একেবারে আমার কাজ, আমার খুব কাজ দিয়ে কিছু একটা মুখ করতেছে, আমি বুঝতে পারতেছি আমার কাজ দিয়ে, খুব কাজ দিয়ে। তোমরা এখানে কি যেন একটা নড়ি উঠলো, আমি স্পষ্ট দেখছি একটা কালো একটা ছায়া, ছায়ার মতো দেখতে পাইছি এই জায়গাটাতে। সাবধান, এই সাবধান। আসলে ছাদে কি আর এই জায়গাটাতে কেউ আসতে চায় না দিনের বেলায়? আমার একটু জায়গাটা এক্সপ্লোর করে দেখি। এখানে এই যে গাছের পাতা, আসলে গাছের অনেক পাতা। আমাকে তো পানি দাও তো, আমি একটু পানি খাবো। খুলে দাও, খুলে দাও, আমার হার্টবিট বেড়ে গেছে। কি হলো, কিভাবে হচ্ছে এই, কিভাবে সম্ভব? মানুষ নেই, কেউ নেই, বলছে না দুলতেছে একা একা। এ তোমরা এক কাজ করো, ইন্না লিল্লাহ, এটাও তো দুলতেছে, কিন্তু দোল খাওয়ার মতো তো বাতাস, বাতাস তো না, অন্য কোনো সবগুলো দুলবে। হ্যাঁ, একটা মাত্র দুলতেছে, আমি এটা টাচ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এটা একটা মাঠ। আল্লাহ 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 রে, আল্লাহ দেখিস লাইলে হাইলে আনতা সুবানা খাই নতুন তুমি না জল দিবেন কুলাউ জুবিরা বিন্নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 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 লতা গুলো থেকে দূরে দূরে যাও, দূরে যাও, দূরে যাও, এদিকে আসো, সাইডে আসো, সাইডে। আল্লাহু আকবার, কুলাউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু মা ওয়া হুয়াল আলিউল আযীম। এই দোয়া পড়তে থাকো আরিফ। খতমে ইউনুস পড়তে থাকো। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে, যারা এই ভিডিওটা দেখছেন তারা মেহরবানি করে, তারা মেহরবানি করে ভিডিওটা শেয়ার করে দেন, বেশি বেশি শেয়ার করেন। আমরা একটা 100 প্লেসে আছি, জানি না আমরা সুস্থ সবল শরীরে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কি না, আমি তো দেখবো যে আসলে আপনাদেরকে সামান্য
সত্য কিছু ঘটনা শেয়ার করার উদ্দেশ্যে লাইফ রিক্স নিয়ে আমরা এই ভিডিওগুলো করতে এসেছি। আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার না করেন তাহলে আমাদের এই কষ্টগুলো বৃথা। আমরা আমরা দূরে আল্লাহ রে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি হচ্ছে সব? এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে আমি এরকম জীবনেও দেখিনি। কি ব্যাপার? হঠাৎ করে কেন যেন বাতাস উঠলো, দমকা হওয়া রে, এত স্বাভাবিক। আল্লাহ আল্লাহ রে আল্লাহ রে লাইলা হাইলান তা সুবানা খাইন দেখুন তুমি না জলি মিন লাইলা হাইলান তা সুবানা খাইন দেখুন তুমি না জলি মিন এমনিতে দুলতেছে কেন? উপরে লাইট ধরো তো। আল্লাহ আল্লাহ রে আল্লাহ শিট আল্লাহ। আমি জানলে তোমার কি ভয় পাচ্ছ? না না এই 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 তুমি এই লতাগুলোর সামনে যাবে না। মনে হয় না যে আমাদের এই জায়গাটাতে বেশি সময় আর থাকে। আল্লাহ রে আল্লাহ কি ব্যাপার? আমরা তোমাদেরকে বলছি আমরা কিছুটা সময় আমরা তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, তোমরা মেহরবানি করে আমাদেরকে ডিস্টার্ব করবে না, মেহরবানি করে আমাদেরকে ডিস্টার্ব করবে না, আমাদেরকে জায়গাটা এক্সপ্লোর করতে দাও। আল্লাহ আকবার। এই লতাগুলো এতক্ষণ নড়াচড়া করলো না বাতাসে? আসলে তো কি হলো? কি তুমি কি এখানে গর্তে পা দিছিলা? না না এখানে জুতা কেন তোমার? শিট আমার পা টাই নিয়ে গেছে এই জায়গাতে। এখানে কিন্তু আমি এটা প্রথমে আমি কিন্তু ইয়া দেখছিলাম, এটা ব্যাং দেখছিলাম এই জায়গাটা। জুতাটা বের করে নাও, জুতাটা বের করে নাও। তিনবার তিন তিন বার আগুন ধরলো। এই গাছটাতে এরকম হচ্ছে কেন? আমাদের এখানে থাকা বেশিক্ষণ আর নিরাপদ নয়। রুবেল তোমার কি পায়ে খুব বেশি ব্যথা লাগছে? পায়ে স্যান্ডেল কি ছিঁড়ে গেছে? দেখি দেখি বারবার আগুন ধরতেছে। কি আছে এখানে? কি আছে আমি দেখবো, এই জায়গাটায় কি আছে আমি দেখবো, শেষ পর্যন্ত একে দেখবো। এই শয়তান এই পানি আছে না? আমার কিন্তু গলা শুকাইছে ভাই। এ বাবা আমার গলা শুকাইছে। এখানে কি আছে আমি দেখবো, কেন বাবা কেন আগুন ধরে? কিসের আগুন? আমি এই পাশে তখন আমি উঠতে বলছিলাম না, আর কোনো পাশে গাছগুলোতে উঠার কোনো উপায় আছে?
আপনারা যারা আমাদের এপিসোডটা দেখছেন, আমাদের আল্লাহ, আমি খুব, আমার কেমন মনে হচ্ছে যে আশেপাশে আমার কিছু একটা মুভ করতেছে। আমাদের এখানে আর থাকা সম্ভব না। আমাদের এই ভিডিওটা দেখছেন তারা, তারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের ফেসবুক। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রে, আল্লাহ রে। আমরা চলে যাব সেই মুহূর্তেই, ঘটনাগুলো ঘুরতেছে। ঠিক এই গাছটা তো ওখানে আগুন, ঠিক এই জায়গায় আমি আগুন দেখছি। কি আছে এখানে, কি এগুলো সাদা সাদা, এগুলো কি? আল্লাহ রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, ইয়াল্লাহ, আল্লাহ রে, ইয়াল্লাহ, আমাদের এখানে আসলে থাকা সম্ভব নয়। চলে আসে, চলে আসে, ব্যাক করো, ব্যাক করো। প্রিয় দর্শক, যারা আমাদের এপিসোডটা দেখতেছেন, এটা অনেক ভয়ানক একটা হান্টেড প্লেস। আমরা পুরো জায়গাটা আসলে এক্সপ্লোর করতে পারলাম না। আমি কথা বলতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের জিনভূত, বিডি জিনভূত চ্যানেল যারা নিয়মিত দর্শক, তারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন, জানি না আমরা সুস্থ শরীরে বাসা পর্যন্ত পৌঁছতে পারবো কি না। আমরা আর এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছি না, রিস্ক নিতে চাচ্ছি না। এই চলে আসো, চলে আসো, ব্যাক করো। কি আল্লাহ রে, কিরা ডাল, ডালা ওদিক থেকে উড়ে আছে, ওদিক থেকে ওদিক থেকে উড়ে আছে। এখানে আর এক মুহূর্ত না রে, এখানে আর এক মুহূর্ত না। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই এপিসোডটা দেখছিলেন এতক্ষণ ধরে, মেহরবানি করে আমাদের এপিসোডটা যদি ভালো লাগে, এই ভৌতিক আমরা যদি আপনাদেরকে সামান্যতম বিনোদন দিতে পারি, তাহলে আমাদের সার্থক। আমরা লাইফ রিস্ক নিয়ে এখানে আর থাকতে পারছি না, আমাদেরকে চলে যেতে হচ্ছে। আমাদের ব্যাটারি ব্যাকআপ শেষ পর্যায়ে, আজকে খুব একটা ব্যাটারিতে চার্জ নেই। সো আমরা এখানে থাকতে চাচ্ছি না। আরে তোমরা, আমাদের পক্ষে আর সম্ভব না এখানে থাকা। আল্লাহ রে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আল্লাহ, কি হচ্ছে এসব? আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, মাফ করো আল্লাহ। ইয়াল্লাহ, আমাদের একটু সুস্থ শরীরে বাড়িতে পৌঁছাও ইয়া রহমান। আল্লাহ, আল্লাহু আকবার। আমি একটু দেখতে চাই ওখানে কি আছে, আমি একটু দেখবো ওখানে কি আছে। কিসের আগুন? আল্লাহু আকবার, এখানে তো আগুনটা চলছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই কিছু তো নেই, আমরা রিস্ক নেব না। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দেবেন। আমরা এই ভৌতিক প্লেস থেকে আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। আজকে এপিসোড ক্যামেরা অফ করে দিচ্ছি, আমাদের লাইটিং। দ্রুত দ্রুত মুখ করতে হবে আমাদের। এখানে যেভাবে অ্যাক্টিভিটি শুরু হয়েছে,
তাড়াতাড়ি এই ক্যামেরাটা ধরো, আমি ক্যামেরা অফ করে দিলাম। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওটা দেখছিলেন তারা আমাদের বেশি বেশি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা শেয়ার করে দেবেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ধরো 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 ধরো, আমাকে তোলো। শিট, কে যেন আমাকে ধরে টান দিছিল। আল্লাহ সাবধান সাবধান, খুব সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমাদের যারা ভিডিওটা দেখছিলেন তারা মেহরবানি করে অনেক বেশি শেয়ার দেন, অনেক বেশি শেয়ার দেন, অনেক বেশি শেয়ার দেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করেন। এই টুকু টুকু টুকু, আমরা ক্যামেরা এখানেই স্টপ করে দিলাম।